সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে কিংবা বিদেশে, দূরে কিংবা কাছে বসে যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা আজকের এই অনুষ্ঠান দেখছো, তোমাদের সকলকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তোমাদেরকে কিভাবে অতি সহজে স্বতঃস্ফূর্তভাবে ইংরেজিতে দক্ষতা অর্জন করানোর মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো উপযুক্ত মানব সম্পদে পরিণত করা সম্ভব হবে, সেই বিষয় নিয়ে আমরা চিন্তাভাবনা করে থাকি। তোমরা একটি জিনিস চিন্তা করে দেখো, ইংরেজিকে কিন্তু আমরা এখন আর ফরেন ল্যাঙ্গুয়েজ হিসাবে চিহ্নিত করতে পারি না। এটা আমাদের মাতৃভাষার পরেই যে ভাষার অবস্থান আমাদের কাছে হতে পারে, এটা হলো সেই রকমের একটি ভাষা। এটা একটা বিশ্বায়নের ভাষা, এটা আন্তর্জাতিক ভাষা, এটা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের ভাষা। আমরা বলে থাকি এটা একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। আজকের বিশ্বের জ্ঞান বিজ্ঞানের ভাণ্ডারে যদি আমরা হানা দিতে চাই, তাহলে ইংরেজি ভাষা হলো আমাদের জন্য সবচেয়ে বড় অস্ত্র হিসাবে কাজ করবে। এই ভাষাকে দূরে সরিয়ে রাখা আর নিজেকে সভ্যতার জগৎ থেকে বিচ্ছিন্ন করে রাখা একই কথা। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায়ও সেজন্য ইংরেজি শিক্ষার উপরে যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয়, একেবারে নিম্ন শ্রেণী থেকে শুরু করে স্নাতক সম্মান শ্রেণী পর্যন্ত বাধ্যতামূলক বিষয় হিসেবে প্রায় 14 থেকে 16 বছর পর্যন্ত, সময়ের মধ্যে প্রায় 6,000 থেকে 6,500 নাম্বারের শুধু ইংরেজিতেই পাশ করানো হয়। কিন্তু তারপরেও আমরা কি বলতে পারি আমাদের দেশের শিক্ষার্থীদের আমরা ইংরেজিতে খুব ভালো করে দক্ষ করে গড়ে তুলতে পারছি? বলতে পারি না। কেন পারি না, কেন আমাদের দেশের শিক্ষার্থীরা ইংরেজিতে দক্ষতা অর্জন করতে পারে না, বিষয়টি বোধ করি আমাদের তুলিয়ে দেখা প্রয়োজন। তোমরা নিজেদেরকে অপরাধী মনে করছো, নিজেদেরকে দুর্বল ভাবছো, নিজেদেরকে ব্যর্থ বলে চিহ্নিত করছো, কিন্তু আসলে কি তোমরা দুর্বল? আসলে কি তোমরা ব্যর্থ হওয়ার মতো? নিশ্চয়ই না। আমরা দেখব FM মেথডের মাধ্যমে কিভাবে আমরা সফলতা অর্জন করতে পারি। তার আগে আমাদের বুঝতে হবে কেন আমরা এতদিনে ব্যর্থ হয়েছি। একটু চিন্তা করে দেখো তো দেখি, আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষ সৃষ্টি করেছেন আগে, পরে সেই মানুষের মুখে ভাষা ফুটিয়েছেন। মানুষ আগে শিখে ভাষা, পরে শিখে সেই ভাষার গ্রামার। আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে আগে শিখি গ্রামার, পরে শিখি ইংরেজি ভাষা। দুনিয়া জুড়ে যেখানে মানুষ আগে শিখে ভাষা, পরে শেখে গ্রামার, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় যেহেতু আমরা আগে শিখছি গ্রামার, পরে শিখছি ভাষা, কাজে আমাদের দেশের প্রচলিত ইংরেজি শিক্ষাদান পদ্ধতিটা নিঃসন্দেহে একটি উল্টো পদ্ধতি। এই উল্টো পদ্ধতি প্রয়োগ করে কি বিশ্বাস করা যায়, আশা করা যায়, যৌক্তিক কোনো কারণ আছে যে আমার দেশের ছেলেমেয়েরা ভালোভাবে ইংরেজি শিখতে পারবে? চিন্তা করে বলো, একটি ছোট্ট শিশুকে, নবজাতক শিশুকে যদি আমি হাঁটা শেখাবার ক্ষেত্রে উল্টোভাবে প্র্যাকটিস করার চেষ্টা করি, তার দুটো হাত পাকে আমার দু হাতের মধ্যে নিয়ে মাথাটাকে নিচের দিকে রেখে খুব সিরিয়াসলি এবং সিনসিয়ারলি তাকে হাঁটা শেখাবার চেষ্টা করছি, আর শাসিয়ে বলছি তুমি যদি হাঁটতে শিখতে না পারবে তাহলে তোমাকে ছাড়াছাড়ি নেই। তোমরা বলো তো দেখি, যত বেশি সিরিয়াস হবো আমি তার প্রতি, তত বেশি তার নাকে মুখে রক্ত উঠে তার মৃত্যুটাই ত্বরান্বিত হবে। আর একই কারণে উল্টো পদ্ধতি প্রয়োগ করে যখন আমরা আমাদের দেশের শিক্ষার্থীদের ইংরেজি শেখাবার চেষ্টা করছি, তাতে তাদেরও মুখে, নাকে মুখে রক্ত উঠে, মুখের অপমৃত্যু হয়ে যায়। সেই মুখ দিয়ে বোধ করি হিন্দি বেরোয় ভালো, কিন্তু ইংরেজি বেরোতে চায় না। উল্টো পদ্ধতিতে কি শেখা সম্ভব? নিশ্চয়ই না। তোমরা যদি নিজেদের বুদ্ধিকে আরেকটু কাজে লাগাবার চেষ্টা করো, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে আমরা যে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় আগে গ্রামার শিখিয়ে পরে ইংরেজি শেখাবার চেষ্টা করি। বলো তো দেখি, কোনো ভাষার গ্রামার কি মূলত সেই ভাষার মানুষের জন্য উপযোগী করে তৈরি করা হয়েছে, নাকি সারা দুনিয়ার মানুষের?